বছরখানেক আগেই মার্কেটে আবির্ভাব ঘটে আসুস D570DT ল্যাপটপটির। মার্কেটের আসা মাত্রই ল্যাপটপটি বেশ সাড়া ফেলেছে। বাজেটের মধ্যে এটি সেরা কনফিগার এবং পারফরমেন্সের মাধ্যমে, এবং এই বাজেট রেঞ্জে আপাতত এটির কোনো প্রতিপক্ষ নাই, তাই প্রায় সকলের মনে এটি একটি জায়গা তৈরি করে নিয়েছে। আজ কথা বলবো আসুস D570DD ল্যাপটপটি নিয়ে। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসরটি, যার বেস ক্লক 2.1 GHz এবং বুস্ট ক্লক 3.7 GHz পর্যন্ত। এটি AMD এর জেন কোর আর্কিটেকচারের 12 nm প্রসেসে তৈরি। প্রসেসরটিতে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে। এর L2 এবং L3 ক্যাশ যথাক্রমে 2 MB ও 4 MB, এবং এটি TDP অর্থাৎ থার্মাল ডিজাইন পাওয়ার 15 W। ল্যাপটপটিতে র্যাম হিসেবে থাকছে 8GB DDR4 26, 66 MHz এর সিঙ্গেল স্টিক র্যাম, কিন্তু রাইজেন 5 3500U প্রসেসরটিতে 2400 MHz এর বেশি র্যাম সাপোর্ট করে না, তাই টাস্ক ম্যানেজারে এটিকে 2400 MHz এ চলতে দেখবেন। এবং ইন্টিগ্রেটেড রেডিয়ন ভেগা 8 গ্রাফিক্স এর কারণে 2GB র্যাম রিজার্ভ থাকবে, যার ফলে 5.8GB থেকে 5.9GB পর্যন্ত র্যাম অ্যাভেলেবল দেখাবে, এবং আপনি চাইলে ল্যাপটপটিতে সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটিতে স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল 512GB NVMe SSD, যার রিড রাইট স্পিড আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আলাদা স্টোরেজ আপগ্রেড অপশনও থাকছে, আপনি চাইলে যে কোনো ক্যাপাসিটি এর SATA SSD বা HDD লাগাতে পারবেন। ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে NVIDIA GTX 1054GB গ্রাফিক্স কার্ডটি। বাজেটের দিক থেকে বিবেচনা করলে গ্রাফিক্স কার্ডটি থেকে বেশ ভালো পারফরমেন্সই পেয়েছি। ভিডিও এর শেষ অংশে এই গ্রাফিক্স কার্ডটির গেমিং বেঞ্চমার্ক ও অন্যান্য রেজাল্ট দেখতে পারবেন। ল্যাপটপটির বাম পাশে IO পোর্ট হিসাবে থাকছে একটি কম্বো অডিও জ্যাক, 2টি USB 2.0 Type A পোর্ট, ডান সাইডে থাকছে একটি মাইক্রো SD কার্ড স্লট, একটি USB 3.0 Type C পোর্ট, ডিসপ্লে আউটপুটের জন্য থাকছে একটি HDMI, একটি USB 3.0 Type A পোর্ট, একটি RJ45 LAN পোর্ট এবং DC ইন চার্জিং পোর্ট। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে থাকছে ফুল সাইজ ব্যাকলিট চিকলেট কিবোর্ড, যার কি ট্রাভেল 1.8 mm পর্যন্ত। কিবোর্ডটিতে গেমিং এবং টাইপিং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো, টাইপিং মিস্টেক খুব কম হয় যেটা আমার কাছে মনে হয়েছে, এবং ল্যাপটপটির টাচপ্যাডও ছিল যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ। টাচপ্যাডের ঠিক কর্নারে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ল্যাপটপটিতে সিঙ্গেল ফ্যান কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। CPU এবং GPU এর হিট বের করে দিয়ে ল্যাপটপটিকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা রাখে, যার ফলে আমাদের গেমিং টেস্টে কোনো প্রকার থার্মাল থ্রটলিং আমাদের চোখে পড়েনি। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 15.6 inch এর LED ব্যাকলিট 1080p 60Hz অ্যান্টিগ্লেয়ার IPS প্যানেল, যার ব্রাইটনেস লেভেল 250 nits, কালার গ্যামট
45% এবং ডিসপ্লে এসআরজিবি পার্সেন্টেজ 58% পর্যন্ত। গেমিংয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিংয়েও ডিসপ্লে থেকে যথেষ্ট পরিমাণ কালার অ্যাকুরেসিও পাবেন। অনেকের কাছে হয়তো স্টক ডিসপ্লে কালার পছন্দ নাও হতে পারে, তার মানে এই না যে ল্যাপটপটির ডিসপ্লেতে সমস্যা আছে। AMD Radeon সফটওয়্যার থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন অ্যাডজাস্ট করে নিলেই নিজের মনের মতো কালার আউটপুট পাবেন। এবার আসি বেঞ্চমার্ক সেকশনে। সিনেবেঞ্চ R15 এর রাইজেন 5 3500U প্রসেসরটি মাল্টি কোরে সর্বোচ্চ স্কোর করেছে 626 পয়েন্ট এবং সিঙ্গেল কোরে সর্বোচ্চ স্কোর করেছে 144 পয়েন্ট। গেমিং বেঞ্চমার্ক দেখে হয়তো অনেকে হতাশ হয়েছেন, বলে রাখি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা সকল গেম আল্ট্রা সেটিংসে খেলেছি এবং সিঙ্গেল চ্যানেল র্যাম হওয়ার কারণে গেমিং পারফরমেন্স কিছুটা কমে এসেছে। আমাদের পরামর্শ থাকবে, যারা গেমিং এর জন্য ল্যাপটপটি নিতে চাচ্ছেন অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করবেন। গেমিং এ অধিকাংশ গেমিং ল্যাপটপের তাপমাত্রা সর্বোচ্চ 94 ডিগ্রি পর্যন্ত উঠে, তাই এই টেম্পারেচার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গেমিং এ তেমন পারফরমেন্স ড্রপ চোখে পড়েনি। এবার আসল কথায় আসি, ল্যাপটপটি কাজের জন্য। আপনার বাজেট যদি 65,000 থেকে 70,000 মধ্যে হয়ে থাকে, আপনার উদ্দেশ্য যদি গেমিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইনিং, 3D মডেলিং ইত্যাদি হয়ে থাকে এবং আপনি যদি অলরাউন্ডার একটি ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে এই বাজেট রেঞ্জে এটাই আপনাকে বেস্ট পারফরমেন্স দেবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ জানাই আসুস বাংলাদেশকে আজকের এই রিভিউ ইউনিটটি আমাদেরকে প্রোভাইড করার জন্য।